নাটোরের গুরুদাসপুরে চাপিনার নবনির্মিত ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার গুরুদাসপুর উপজেলার চাপিনা ইউনিয়ন পরিষদ চত্বরে 51 লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলালউদ্দিন ভুট্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আবু জাফর মিয়া সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নাটোরের গুরুদাসপুর থেকে জালাল আহমেদ রাজুর পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।